হ্যালো, শুভ নববর্ষ সকলকে। তো প্রথমেই বলে রাখি যে আজ থেকে আমি ব্লগ স্টার্ট করছি, কিন্তু আমি কোনো প্রথাগত ব্লগার নই। আমি আজকে একটা সুন্দর দিন, ঠিক আছে, আজকে পয়লা নববর্ষ, আর তার জন্য আমি আমার দিন থেকে কীভাবে পালন করছি সেটা সুন্দরভাবে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য আজকে ব্লগটা আমি করছি। তো দেখতে থাকো, আর শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সকলকে। সবাই খুব 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 ভালো থাকবে আর সুস্থ থাকবে, আর এখন তো করোনার পরিস্থিতি, সবাই সুন্দরভাবে নিজেদের খেয়াল রাখবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এখানে বলে রাখি, দেখতে পাচ্ছ এখানে ব্রাহ্মণ পুজো করছে। তো পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো হয়। হাল খাতা পুজো যেটা বলে, মানে নতুন খাতার মধ্যে ঠাকুরের নাম লিখে, নতুন সালের নাম লিখে এই পুজোটা দেওয়া হয়। তো সেই পুজোটা এখানে করা হচ্ছে। তো চলো দেখতে দেখো। আর আমি খুব একটা বেশি কিছু শেয়ার করিও নি, জাস্ট প্রথম দিন, তো মানে সেরকম কিছুই ক্যাপচারও করা হয়নি। যেটুকু পেরেছি সেটুকুই করেছি, আর জানি না কীরকম হবে। তো যেমনই হোক, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, তার জন্য আমি ভিডিও করে রেখে দিলাম যাতে আমি সবসময় এটা দেখতে পারি। আমার বরের সঙ্গে, বরের নাম হচ্ছে, তো এটা হচ্ছে আমার বর। এখন পয়লা বৈশাখে ওর ফুল লুক দেখে নাও। নববর্ষের দিন তো ওর সাথে পরিচয় করে দিই। ওর নাম হচ্ছে কিশোর, ঠিক আছে, খুব সুন্দর। আর ও এখন রেডি হয়ে গেছে। আর এখানে আমরা কয়েকটা ভিডিও, কয়েকটা ছবি তুলেছি, তো সেই ছুটি চলছে। আর এই হচ্ছে নববর্ষের লাঞ্চের মেনু। আজকে লাঞ্চের সব রান্না থেকে শুরু করে ডেকোরেশন অল টোটাল আমার হাজব্যান্ড করেছে। তো আজকের আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, শাক ভাজা, স্যালাড, আলু ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, পটল চিংড়ি, মাছের কালিয়া আর আমের চাটনি। তো জানি না আমার ভিডিওটা সবার কীরকম লাগবে। তো যেরকমই লাগুক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর সবাই খুব ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, পরবর্তী আবার যখন ভিডিও আনবো অবশ্যই সেটা দেখো। বাই।